উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের এই গণগ্রন্থাগার থেকে প্রতিযোগিতার আয়োজন করে থাকি, কিন্তু কমই মাদ্রাসার কখনো কোনো প্রোগ্রাম আমরা হতে ওইভাবে দেখিনি, হয়তো মাঝে মধ্যে হয় হতে পারে কিন্তু আমাদের গানের বাহিরে। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন, আমরা তারা উদ্যোগ নিয়ে আমরা তখন সবাই অন্তত একটা বিষয় সিদ্ধান্ত পৌঁছেছিলাম যে আমরা আমাদের ইউনিয়নে এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, অর্থাৎ এই যে কোমর মধ্যে শিক্ষার্থীরা যারা দিন রাত খেটে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে এবং কোরআন শরীফ হাফেজ হচ্ছে, এদেরকে নিয়ে কিছু করা যায় কিনা, তখন আমরা একটা প্রতিযোগিতার উদ্যোগ নিই। সেই প্রতিযোগিতায় আমরা প্রথম ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হিসেবে নামকরণ করি এবং আমরা প্রত্যেকটা মাদ্রাসায় দুয়ারে আমরা পৌঁছেছিলাম, আমি এবং আমাদের মুক্তি সাহেবকে আমাদের সহযোগিতায়, এবং আমার আমাদের আর আমাদের হাতে নির্মাণ করা আমাদের সাধারণ সম্পাদক উনিও কতগুলো গিয়েছিলেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে। তো যাই হোক, মানে কোনো কোনো প্রতিষ্ঠান থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি, আবার কোনো কোনো প্রতিষ্ঠান থেকে ওইভাবে সমর্থনে সাড়া পাইনি, অথবা তারা তাদেরকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি, অথবা তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হইনি যে আমরা আসলে কী করতে যাচ্ছি। আসলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির সাথে, দেশের সে পরিস্থিতির সাথে আমরা তাল মিলিয়ে আমরা আমাদের এই কোমর মধ্যে শিক্ষার্থীরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা দেশের বিভিন্ন প্রান্ত ক্ষেত্রে অবদান রাখছে, আমাদের ধর্মীয় ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তাদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ এবং জ্ঞান এবং এবং বিভিন্ন বক্তা থেকে তাদের বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা কিন্তু তাদের জন্য দিন রাত চেষ্টা করি তাদেরকে সমর্থন দেওয়ার জন্য। তাই আমরা চাই যে আমাদের এলাকা থেকে ওরকম বক্তা তৈরি হোক, সারা দেশে তাদের মাধ্যমে আমাদের এলাকার নাম ফুটে উঠুক। তো সেই সূত্রে আমরা চাচ্ছিলাম যে একটা প্রতিষ্ঠান নিজেরা নিজেরা হয়তো প্রতিযোগিতা করতে পারে, কিন্তু কয়েকটা প্রতিষ্ঠান যখন একত্রিতভাবে অংশগ্রহণ করবে তখন কিন্তু তার প্রত্যেকটা শিক্ষা প্রতিযোগীর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাব আসবে এবং তারা যে ভুলটা করবে পরবর্তীতে সেই ভুলটা আর হবে না। তো যাই হোক, আমরা হতাশ হয়ে নিরাশ হইনি, আমরা অনেক প্রতিষ্ঠানে গেছি, আমরা অন্তত লোকমাত্রা ছিল 10টা প্রতিষ্ঠান আমাদের সাথে অংশগ্রহণ করবে, আর আমাদের এই প্রতিযোগিতা পুরস্কারের স্পন্সর হিসাবে আমাদের পুরস্কারের অর্থায়ন করেছেন আমাদের হাতিন্দাতে অবস্থিত এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা, ওই শাখার উক্ত শাখার ম্যানেজার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন এবং ওনাদের কোনো অন্যান্য কর্মকর্তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো উপস্থিত হবেন। তো যাই হোক, আপনারা যদি আমাদেরকে এভাবে অনুপ্রাণিত করেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা আসেনি তাদেরকে একটু উদ্বুদ্ধ করেন আগামী দিনে, যাতে আমরা আরও বেশি বড় পরিসরে করে এ ধরনের আয়োজন করতে পারি। যদি আপনারা সেই পরিমাণ আমাদের সহজ হতে পারেন, আমাদের যে ভুলভ্রান্তি হবে সেই ভুলভ্রান্তিগুলো আমাদেরকে একটু দাঁড়ায় দিলে আগামী দিনে আমরা ওই ভুলভ্রান্তি এড়া চলার চেষ্টা করবো, আর ভুলের উদ্যোগ নিয়ে না আমরা যাই হোক, আমরা সুন্দর পরিবেশে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই যে চাই, আর আমরা আমাদের এই পুরস্কারের বিষয়গুলো আমাদের সব বলে দিয়েছেন যে হামনাতে 3 জন, কেরাতে 3 জন এবং ইসলামিক কুইজে 3 জন যে আমরা পুরস্কৃত করবো, একটা করে পেশ, একটা করে সম্মাননা সনদ এবং একটা করে বই দেবো। তো যাই হোক,